বন্ধু, আজ আপনাদের শিব চোরা শিব মন্দির এবং বাগবাজারে সিদ্ধেশ্বরী কালী মায় দর্শন করাচ্ছি। চলুন আপনাদের মন্দির আছে শিবের, চলুন এই মন্দিরে আপনাদের দর্শন করাতে নিয়ে যাচ্ছি। মনস্কামনা করা যায়। এই কুমারটুলিতে একটা জোড়া শিব মন্দির দর্শন করালাম। এইটা দেখার পর আপনারা কমেন্ট বক্সে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। বাগবাজারে সিদ্ধেশ্বরী মা চলুন দর্শন করাই। সিদ্ধেশ্বরী মা খুব খ্যাত, এখানে রামকৃষ্ণদেব আসত, গিরিশ ঘোষ অনেকেই, এখানে হারিকাট আছে, আর এখানে মনস্কামনা করলে পূরণ হয়। এই সিদ্ধেশ্বরী মন্দির খুবই খ্যাত। এই মূর্তি দেখুন, মমতাময়ী মুক্তময়ী, খুবই সুন্দর। তা আপনারা বাগবাজারে এলে সিদ্ধেশ্বরী কালী দর্শন করবেন। এর ইতিহাস আছে, অনেক পুরনো মন্দির। এখানে রামকৃষ্ণদেব, গিরিশ ঘোষ সকলেই আসতো, আর এখানে রামকৃষ্ণদেব ডাব চিনি দিয়ে পুজো দিত, যা জানতে পারলাম। তাই আমি আশা করব আপনারা বাগবাজারে যদি ঠাকুর দেখতে আসেন, তাহলে এই সিদ্ধেশ্বরী মাকে দর্শন করবেন। জয় মা সিদ্ধেশ্বরী। তো আপনাদের এই সিদ্ধেশ্বরী মন্দিরটাও দর্শন করালাম, ঠাকুর দর্শন করতে করতে। তা আপনারা পারলে একটা লাইক, একটা শেয়ার ও একটা, আর যত পারবে শেয়ার করবেন, এরকম দেখতে পাবে বয়স্ক লোকেরা বাড়িতে। আর পারলে সাবস্ক্রাইব করবেন, যারা এখনো করেননি সাবস্ক্রাইব করে দেবেন। জয় মা সিদ্ধেশ। এখন ঠাকুর যাচ্ছে এখানে, আর এই কুমারটুলির সব পুরনো বাড়িগুলো দেখুন, টিনের বাড়ি। আর এই একচালার ঠাকুর যাচ্ছে।